हेलो स्टूडेंट वेलकम टू माय चैनल। এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের 145 ও 164 পেজের দুটি স্কুলের এক নম্বরের প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। বিভাগ ক 1.1 পতঙ্গভুক উদ্ভিদের পাতার পতঙ্গ বসলে পত্রফলকের কোষীয়গুলি সঞ্চালিত হয়ে পতঙ্গকে ঘিরে ফেলে, এটি একটি উত্তর হবে কেমোনিস্টিক চলন, অপশন বি কেমোনিস্টিক চলন। এরপর মস্তিষ্কের কোন অংশ দেহের অনালগ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে, উত্তর হবে হাইপোথ্যালামাস। 1.3 ক্ষুধার ও তৃষ্ণার কেন্দ্র যে অংশে অবস্থান করে, উত্তর হবে হাইপোথ্যালামাস। এরপর নিচের কোন উদ্ভিদটি ফ্লাজেলার সাহায্যে গমন করে, উত্তর হবে ভলভক্স। 1.5 মানুষের অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম নয়, এটা উত্তর হবে কনিনিকা, এটা প্রতিসারক মাধ্যম নয়। 1.6 তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো ব্যায়ামতন্তু তৈরি হতে দেখলে না, এই কোষবিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস, উত্তর হবে অ্যামাইটোসিস। ডিম্বকের মধ্যে ডিম্বাণুর সঙ্গে পুংগ্যামেটে মিলনের ফলে সৃষ্টি হয়, উত্তর হবে এককোষী জায়গোট। 1.8 কোন প্রকার জনন প্রক্রিয়ায় মিওসিস বিভাজন অবশ্যসম্ভবী, এটা উত্তর হবে যৌন জনন, অপশন সি। 1.9 ডিএনএ ও আরএনএতে উপস্থিত শর্করাটি হল, উত্তর হবে 5 কার্বনযুক্ত শর্করা বা 5। পর সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকলে তাকে বলে মেটাসেন্ট্রিক, উত্তর অপশন বি মেটাসেন্ট্রিক। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মোটরগাছ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে, দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মোটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে, দেখো এখান থেকে চারটি গ্যামেট উৎপন্ন হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর। এরপর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আর এর পরে গেমেটটা হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। দেখো এখানে চারটি গেমেট উৎপন্ন হচ্ছে, কিন্তু ক প্রকারের গেমেট, দেখো এই দুটো এক প্রকারের আছে আবার এই দুটো এক প্রকারের, তাহলে দু প্রকারের গেমেট উৎপন্ন হচ্ছে, দু প্রকারের চারটি গেমেট উৎপন্ন হচ্ছে। দেখো এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এটা এক প্রকারের, আর ক্যাপিটাল ওয়াই স্মল আর আর ক্যাপিটাল ওয়াই স্মল আর এটা এক প্রকারের, তাহলে কত প্রকার হচ্ছে, দু প্রকার, তার উত্তর হবে অপশন এ দু প্রকার গ্যামেট উৎপন্ন। 1.12 লোকাস অবস্থান করে, উত্তর হবে ক্রোমোজোমে। এরপর মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হল বার্ধক্য দশা। 1.14 মাতা বর্ণান্ধ কিন্তু পিতা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলে তার যে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার বর্ণান্ধ হওয়ার আশঙ্কা কত ভাগ, এখানে এক্সি প্লাস স্বাভাবিক জিন আর এক্সি হচ্ছে বর্ণান্ধ জিন, তাহলে বর্ণান্ধ মাতা কী হবে, এক্সি এক্সি, আর স্বাভাবিক পিতা এক্সি প্লাস ওয়াই, ওয়াই ক্রোমোজোমে বর্ণান্ধ জিন থাকে না, তাহলে বর্ণান্ধ মাতা কী হবে, এক্সি এক্সি, আর স্বাভাবিক পিতা এক্সি প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্সি প্লাস স্বাভাবিক জিন আর এক্সি হচ্ছে বর্ণান্ধ জিন, তাহলে এখান থেকে কী গ্যামেট হবে, এক্সি আর এক্সি, আর এখান থেকে গ্যামেট হবে এক্সি প্লাস ওয়াই, এটা পুংগ্যামেটের চিহ্ন আর এটা হচ্ছে স্ত্রী গ্যামেটের চিহ্ন, তাহলে পুংগ্যামেট কী আছে, এক্সি প্লাস ওয়াই, তাহলে এক্সি প্লাস ওয়াই লিখবে, স্ত্রী গ্যামেট স্ত্রী গ্যামেট কী আছে, এক্সি এক্সি, তাহলে এক্সি লিখবে আর এক্সি লিখবে, এবার এটার সঙ্গে ক্রস করো এক্সি প্লাস এক্সি, এটার সাথে এটা এক্সি ওয়াই, এটার সাথে এটা ক্রস করবে এক্সি প্লাস এক্সি, এটার সাথে এটা এক্সি ওয়াই, দেখো এখানে বাহক কন্যা হচ্ছে, এটা বাহক কন্যা, এটা হচ্ছে বর্ণান্ধ পুত্র, এটা বাহক কন্যা বর্ণান্ধ পুত্র। উত্তর দিয়ে যে কন্যা সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু, দেখো এখানে কন্যা সন্তান বাহক কন্যা কিন্তু কেউ বর্ণান্ধ আক্রান্ত কেউ নয়, এখানে কোশ্চেন দেওয়া ছিল কন্যা সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু, কন্যা সন্তান বাহক কন্যা বাহক কন্যা এরা কিন্তু আক্রান্ত নয় এরা বাহক, অর্থাৎ কন্যা সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা 0% হবে, তাহলে উত্তর হবে অপশন এ 0%। এরপর ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ বা জিনের পরিবর্তন হলো মিউটেশন বা পরিব্যক্তি। বিভাগ খ 2.1 ড্যাশ হরমোন উদ্ভিদের বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে, উত্তর হবে জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে, তাহলে উত্তর হবে জিব্বেরেলিন। এরপর ডিএনএ আরএনএ এবং ড্যাশ দিয়ে গঠিত হয় ইউক্যারিওটিক ক্রোমোজোম, উত্তর হবে ডিএনএ আরএনএ এবং প্রোটিন দিয়ে, উত্তর হবে প্রোটিন, প্রোটিন দিয়ে গঠিত হয় ইউক্যারিওটিক ক্রোমোজোম। এরপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বাইরে থেকে যে আবরণ দ্বারা আবৃত থাকে তা হলো, উত্তর হবে মেনিঞ্জেস। 2.4 ড্যাশ হলো ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ,
উত্তর হবে হিমোফিলিয়া হলো ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এরপর কন্যা সন্তান বাবা ও মায়ের উভয়ের থেকে ড্যাশ ক্রোমোজোম পায়, উত্তর হবে এক্স ক্রোমোজোম। 2.6 সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে টেলোসেন্ট্রিক, উত্তর হবে টেলোসেন্ট্রিক। এরপর সত্য মিথ্যা নির্মাণ করো। 2.7 বিভাজনে সক্ষম কিন্তু উদ্দীপনা পরিবহন অক্ষম, স্নায়ুতন্ত্রে ধারক কোষ হলো নিউক্লিয়া, এটি সত্য। ক্যাপিটালটি ও স্মলটি গ্যামেটের মিলনে হোমোজাইগট গঠিত হয়, এটি মিথ্যা, উত্তর হবে হেটারোজাইগট উৎপন্ন হয়। 2.9 হাঁটু সন্ধি এক প্রকার বল ও সকেট অসিসন্ধি, এটি মিথ্যা। 2.10 মটর গাছের বীজের হলুদ বর্ণ বৈশিষ্ট্যটি সবুজ বর্ণের উপর প্রকট, এটি সত্য। 2.11 উদ্ভিদ কোষের বিভাজনের সময় অ্যাস্টার অস্থি থেকে ব্যামতন্তু গঠিত হয়, এটি মিথ্যা। উদ্ভিদ কোষের বিভাজনের সময় মাইক্রোটিউবুল থেকে ব্যামতন্তু গঠিত হয়, তাহলে এটা মিথ্যা। 2.12 মাইটোসিস কোষ বিভাজনকালে কোষিং ওভার ঘটে, এটি মিথ্যা। মিওসিস কোষ বিভাজনকালে কোষিং ওভার ঘটে, তাহলে এটা মিথ্যা। এরপর এ স্তম্ভ এবং বি স্তম্ভ সঠিকভাবে মেলাও। এ স্তম্ভে কী দেওয়া আছে? দ্বিনেত্র দৃষ্টি, এটা হবে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা। এরপর মাইক্রোটিউবুল, এটা হবে কোষ বিভাজনের সময় ব্যামতন্তু অসম্পূর্ণ প্রকটতা, এটা হবে 1:2:1। সাইটোকাইনেসিস, এটা হবে কোষপাত, সাইনোভিয়াল তরল, এটা হবে অস্থিসন্ধি। চোখের লেন্সের ফোকাস দূরত্বের খাপ খাইয়ে নেওয়া, এটা হবে উপযোজন। এরপর একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 কোন উদ্ভিদের মূলে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়, উত্তর হবে সুন্দরী। এরপর বিশদিত শব্দটি বেছে লেখো, কায়জমা, ক্রসিং ওভার, মাইটোসিস, নন সিস্টার ক্রোমাটিড, এটা বিশদিত হবে মাইটোসিস, কায়জমা, ক্রসিং ওভার আর নন সিস্টার ক্রোমাটিড, এগুলো হচ্ছে মিউসিসে দেখা যায়, তাহলে কোনটা বিশদিত সেখানে হবে মাইটোসিস। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, পাথরকুচি, পত্রজমুকুল, কচুরিপানা ড্যাশ। পাথরকুচি পত্রজমুকুলের সাহায্যে মাংস বিস্তার করে আর কচুরিপানা হচ্ছে খর্ব ধাবকের সাহায্যে, উত্তর হবে খর্ব ধাবক। লম্বা মটর গাছ ও শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে পার্থক্য কি? লম্বা মটর গাছের জিনোটাইপ ক্যাপিটালটি ক্যাপিটালটি এবং শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ ক্যাপিটালটি স্মলটি। 2.23 ফিনোটাইপ কি? দেখো, জীবের বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে, যেমন লম্বা, বেটে, সাদা, কালো ইত্যাদি। 2.24 বহু বিভাজন দেখা যায় কোন প্রাণীতে? উত্তর হবে প্লাজমোডিয়াম। পরের কোশ্চেন, প্রোটোনোপ বলতে কী বুঝো? যে বর্ণান্ধতায় কোনো ব্যক্তির রেটিনার কোন কোষে লাল বর্ণসুবেদী ফোটেপসিন তৈরি না হওয়ার জন্য ব্যক্তি লাল রং চিনতে পারে না, তাকে প্রোটোনোপিয়া বলে এবং ওই ব্যক্তিকে বলা হয় প্রোটোনোপ। মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখো। দেখো, মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কানের মুক্তলতি, বা তোমরা লিখতে পারো রোলার জিপ, এগুলো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এরপর 164 পেজ, বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। পতঙ্গভুক উদ্ভিদের চরণ হলো, এটা উত্তর হবে কেমনেস্টিক। পরের কোশ্চেন, যে রাসায়নিক পদার্থ থেকে অক্সিজেন সংশ্লেষিত হয় সেটি হলো, উত্তর হবে ট্রিপটোফ্যান, একটি কিটোজেনিক হরমোন, এর উত্তর হবে গ্লুকাগন। দেখো, ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় আর কিটোজেনিক হরমোন হচ্ছে গ্লুকাগন। এরপর যে কোষ মায়োলিন আবরণী তৈরি করে সেটি হলো শ্বসন কোষ, একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো ডেল্টয়েড। এরপরের কোশ্চেন, একটি কোষ থেকে 228 কোষ তৈরি করতে কতবার মাইটোসিস বিভাজনের প্রয়োজন হয়? দেখো, একটি কোষ থেকে 128 কোষ তৈরি হয়েছে, তাহলে কতবার মাইটোসিস বিভাজনের প্রয়োজন? তাহলে 2^n = 128, 128 ভেঙে দিয়ে তোমরা কটা দুই হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 2, তাই 2^7, তাই এন সমান কত হবে? এন সমান 7, তাহলে 7 বিভাজন হওয়া প্রয়োজন, উত্তর হবে 7। এরপরের কোশ্চেন, পুরুষের দেহকোষে অটোজোম ও এক্স ক্রোমোজোমের অনুপাত। দেখো, পুরুষের দেহকোষে 44 অটোজোম থাকে, 44 অটোজোম আর একটি এক্স ক্রোমোজোম আর একটি ওয়াই ক্রোমোজোম, তা উত্তর চেয়েছে অটোজোম ও এক্স ক্রোমোজোম অনুপাত, তাহলে 44, একটি এক্স ক্রোমোজোম 44:1 হবে, 44 অটোজোম আছে, তাহলে 44 আর একটি এক্স ক্রোমোজোম, তাহলে 44:1, তাহলে উত্তর হবে 44:1। এরপর যৌনক্রমের অযৌন যৌন বলতে বোঝায় যে দশাকে, উত্তর হবে রেণুধর দশা, রেণুধর দশা। পরের কোশ্চেন, মাইক্রো প্রোপাগেশনে প্রথমে উদ্ভিদ দেহাংশ থেকে গঠিত হয়, উত্তর হবে ক্যালাস। এরপর পরাগনালী যদি ডিম্বক ভেদ করে ভ্রূণস্থলীতে পৌঁছায় তাহলে তাকে বলে, উত্তর হবে পেরোগেমি। একটি শঙ্কর লম্বা মটর উদ্ভিদের মধ্যে শঙ্করায়ণ ঘটানো হলে F1 জনুতে শতকরা কত ভাগ লম্বা এবং খর্ব মটর উদ্ভিদ উৎপন্ন হবে?
দেখো দুটো সংকল লম্বা মোটর কাছে মধ্যে সংকল ঘটানো হচ্ছে, সংকল লম্বা ক্যাপিটাল টি স্মল টি, সংকল লম্বা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখান থেকে কি গ্যামেট উৎপন্ন হবে? ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকেও ক্যাপিটাল টি স্মল টি। এবার তোমরা চেক আউট বোর্ড তৈরি করবে, এটা পুং গ্যামেটের চিহ্ন ক্যাপিটাল টি স্মল টি লিখবে, এটা স্ত্রী গ্যামেটের চিহ্ন ক্যাপিটাল টি স্মল টি। এবার এটার সঙ্গে এটা ক্রস করো, ক্যাপিটাল টি এটার সাথে এটা, ক্যাপিটাল টি স্মল টি এটার সাথে এটা, ক্যাপিটাল টি স্মল টি আর এটার সাথে এটা, স্মল টি স্মল টি। এটা বিশুদ্ধ লম্বা মোটর গাছ, এটা সংকল লম্বা মোটর গাছ, এটা হচ্ছে সংকল লম্বা মোটর গাছ, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে। উত্তর চেয়েছে লম্বা ও বেটে মোটর গাছ কত পার্সেন্ট। দেখো এখানে তিনটি লম্বা মোটর গাছ আছে, এখানে দেখো তিনটি লম্বা মোটর গাছ আর একটি বেটে মোটর গাছ, অর্থাৎ লম্বা ইস টু বেটে কত? 3:1। তাহলে লম্বা মোটর গাছ কত পার্সেন্ট হবে? 75% আর বেটে মোটর গাছ হচ্ছে 25%। দেখো এখানে তিনটি লম্বা মোটর গাছ ও একটি বেটে মোটর গাছ সৃষ্টি হয়েছে, অর্থাৎ ফিনোটাইপ অনুপাত লম্বা ইস টু বেটে কত? 3:1। তিনটি লম্বা মোটর গাছ, তিনটি লম্বা মোটর গাছ, তাহলে লম্বা মোটর গাছ কত হবে? 75% আর বেটে মোটর গাছ কত হবে? 25%। তাহলে উত্তর হবে অপশন সি, লম্বা 75% আর খর্ব হচ্ছে 25%। পরের কোশ্চেন, এক একটি প্রজাতি জনসমষ্টি যত জিন আছে তাদের সমষ্টিকে বলে? উত্তর হবে জিন পুল। পরের কোশ্চেন, থ্যালাসেমিয়া সংক্রান্ত ভুল তথ্যটি হলো? এটা উত্তর হবে সেক্স ক্রোমোজোম সংযোজিত রোগ, এটি ভুল তথ্য। এরপর অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন ফ্যাক্টরটি হলো? উত্তর হবে ফ্যাক্টর 8, অপশন বি ফ্যাক্টর 8। কোশ্চেন, যদি মাতা স্বাভাবিক এবং পিতা বর্ণান্ধ হয় তবে তার বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট নির্ণয় করতে হবে? দেখো এখানে বর্ণান্ধ রোগের ক্ষেত্রে এক্সি প্লাসকে স্বাভাবিক জিন আর এক্সিকে বর্ণান্ধ জিন ধরা হয়েছে, তাহলে স্বাভাবিক মাতা কী হবে? এক্সি প্লাস, এক্সি প্লাস, যেহেতু এক্সি প্লাস স্বাভাবিক জিন, এক্সি প্লাস, এক্সি প্লাস এটা স্বাভাবিক মাতা, আর বর্ণান্ধ পিতা এক্সি ওয়াই হবে, এক্সিটা হচ্ছে বর্ণান্ধ জিন, ওয়াই ক্রোমোজোমে বর্ণান্ধের জিন থাকে না, তাহলে বর্ণান্ধ পিতা কী হবে? এক্সি ওয়াই। এবার দেখো পুং গ্যামেটের চিহ্ন কী আছে? এক্সি ওয়াই, এক্সি ওয়াই লিখবে। স্ত্রী গ্যামেট এক্সি প্লাস, এক্সি প্লাস এটা স্ত্রী গ্যামেট, এক্সি প্লাস, এক্সি প্লাস এটার সাথে এটা ক্রস করবে, এক্সি প্লাস এক্সি এটার সাথে এটা, এক্সি প্লাস ওয়াই। এবার এই গ্যামেটের সাথে এই গ্যামেটের ক্রস হবে, এক্সি প্লাস এক্সি এটার সাথে এটা ক্রস হবে, এক্সি প্লাস ওয়াই। তাহলে দেখো এক্সি প্লাস এক্সি এটা হচ্ছে বাহক কন্যা, এক্সি প্লাস ওয়াই স্বাভাবিক পুত্র, এক্সি প্লাস এক্সি এটা বাহক কন্যা আর এক্সি প্লাস ওয়াই এটা স্বাভাবিক পুত্র। তাহলে দেখো উত্তরে যে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কতখানি? দেখো এখানে কোনো বর্ণান্ধ পুত্র নেই, স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র হচ্ছে 50% আর বাহক কন্যা হচ্ছে 50%, অর্থাৎ বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত হবে? 0%। তাহলে উত্তর হবে 0%। এরপর শূন্যস্থান পূরণ করো, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ড্যাশ চলন বলে? উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ন্যাস্টিক চলন বলে, উত্তর হবে ন্যাস্টিক চলন। এরপর ড্যাশ বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন, উত্তর হবে থাইরক্সিন, থাইরক্সিন বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন। পরের কোশ্চেন, দুটি হ্যাপ্লয়েড গ্যামেট মিলনেও ডিপ্লয়েড ড্যাশ তৈরি হয়? দেখো দুটি হ্যাপ্লয়েড গ্যামেট মিলনে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, উত্তর হবে জাইগোট। উদ্ভিদের দেহকোষে অটোজোমের সংখ্যা হলো ড্যাশ? উদ্ভিদের দেহকোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 2N। এরপর ড্যাশ গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে? দেখো কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে। কোষ বিভাজনকালে ক্রোমোজোমের ড্যাশ অংশের সাথে ব্যামতন্তু যুক্ত থাকে? উত্তর হবে কাইনেটোকোর, উত্তর হবে কাইনেটোকোর। মিথ্যা নিরূপণ করো, লোকাস অবস্থান করে সেন্টোমিয়ারে, এটি মিথ্যা। লোকাস অবস্থান করে ক্রোমোজোমে, যৌনজনন একক রেণু, এটি মিথ্যা। যৌনজনন একক হচ্ছে গ্যামেট, অযৌনজনন একক হচ্ছে রেণু। ডিএনএতে ইউরাসিন নামক ক্ষারকটি থাকে, এটি মিথ্যা। আরএনএতে ইউরাসিন নামক ক্ষারকটি থাকে। এরপর সস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড প্রকৃতি, এটি সত্য। প্যারামেসিয়াম এর গমনাঙ্গ ক্ষণপদ, এটি মিথ্যা। অ্যামিবার গমনঙ্গের নাম ক্ষণপদ, প্যারামেসিয়ামের গমনাঙ্গ সিলিয়া। পত্রাশয়ী মুকুল দেখা যায় কচুরি পাঁড়াতে, এটি মিথ্যা। পত্রাশয়ী মুকুল দেখা যায় পাথর কুচিতে, কচুরি পাঁড়াতে খর্বধাবক দেখা যায়। এরপর এ স্তম্ভ এবং বি স্তম্ভ সঠিকভাবে মেলাও। এ স্তম্ভে কী দেওয়া আছে? হলুদ গোলাকার বীজ, এটা হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। গ্যামেটে মিলন, এটা হবে জাইগোট। সংকল লম্বা ক্যাপিটাল টি স্মল টি। ফল পাকাতে সাহায্য করে, এটা হবে ইথিলিন। উদ্ভিদের শস্য, এটা ট্রিপ্লয়েড। 3:1 এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত।
मेंडेलের এক সংকোচন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1। পরের কোশ্চেন, মানুষের কোরোটি স্নায়ুর সংখ্যা কত? মানুষের কোরোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। এরপর বি সদৃশটি খুঁজে বার করো, হিস্টোন, পিউরিন বেস, পেন্টোসর করা, ফসফরিক অ্যাসিড। দেখো এখানে বি সদৃশ হবে হিস্টোন, উত্তর হবে হিস্টোন। সিস্টার ক্রোমাটিড কি? দেখো সিস্টার ক্রোমাটিড দুটি সমসংস্থ ক্রোমোজোমের অন্তর্গত একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। এরপর আলফা গ্লোবিন জিন কোন ক্রোমোজোমে অবস্থিত? আলফা গ্লোবিন জিন 16 নং ক্রোমোজোমে অবস্থিত, উত্তর হবে 16 নম্বর। এরপর কোন হরমোন বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল প্রতিরোধ করে? উত্তর হবে সাইটোকাইনিন হরমোন বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল প্রতিরোধ করে। এরপর একটি নিউরো হরমোনের নাম লেখো, একটি নিউরো হরমোন হবে ADH, অ্যান্টিডাই ইউরেটিক হরমোন, বা তোমরা লিখতে পারো ভেসোপ্রেসিন। ক্ষণপদ কি? অ্যামিবার গমনাঙ্গের নাম ক্ষণপদ,